নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা আর আপনারা দেখছেন একদম আপনাদের নিজেদের ছাদ বাগান গো গ্রিন সেফ ট্রিজ। আজকের ভিডিওতে আমি শেয়ার করব পুরনো মাটিকে কিভাবে আপনারা পুনরায় নতুন মাটির মতো উর্বর করে তুলবেন, যে মাটিটাতে আপনারা কোনো গাছ রিপোর্টিংও করতে পারেন, আবার ওই মাটিটাকে নতুন মাটির মতো ব্যবহারও করতে পারেন। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। রঙ্গন গাছের গোড়া থেকে আমি যে 50% মাটিটা তুলে নিয়েছিলাম সেই মাটিটা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি আরও কিছুটা পুরনো মাটি। দেখুন, ওই টবের মধ্যে যে মাটিটা আছে সেটা আর এইখানে কিছু পুরনো মাটি। তো এই মাটির ডালাগুলোকে, এই যে এইটা নিয়েছি একদম পুরনো শেকড় ভর্তি মাটি, দেখুন মাটির রঙটা লালচে হয়ে গেছে, অর্থাৎ মাটিতে যতটুকু উর্বরতা ছিল গাছ সেটা নিয়ে নিয়েছে। তো এই মাটিটা সঙ্গে কী কী মেশাবো, এখানে আমরা নিয়েছি সবজির খোসা, আর নিয়েছি কিছু চায়ের গুঁড়ো, তার সঙ্গে নিয়েছি কিছু ডিমের খোলা আর কলার খোসা, আর নিয়েছি কিছুটা গোবর সার। এখানে এই যে গোবর সার নিয়েছি কিছুটা, আর নিয়েছি একটা আটার প্যাকেট। চায়ের পাতা আর কলার খোসাটা ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে শুকনো করা হয়েছে। এখানে আমি এই রঙ্গন গাছের মাটিটাকেও এই মাটির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এই দুটো মাটিকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে, আগের মাটিটা শুকনো ছিল, এই মাটিটা একটু ভেজা ভেজা, তো এই দুটো মাটিকে ভালো করে মিশিয়ে নিয়ে এই কলার খোসাটাকে আমি ছোট ছোট টুকরো করে এর সাথে মিশিয়ে দেব। এখানে আরও কিছু কলার খোসা হলে ভালো হতো, তবে আমার কাছে আজকে আপাতত এই একটিই ছিল, আর নেই, তবে পরে আমি এর সাথে আরেকটু খানিক কলার খোসা মিশিয়ে দেব। ডিমের খোলাগুলো ভালো করে শুকনো করে নেওয়া আছে, এগুলোকে গুঁড়ো করে আমি মিশিয়ে দিচ্ছি। ডিমের খোসা অবশ্যই ভালো করে ধুয়ে শুকনো করে নিতে হবে, আর যে চায়ের গুঁড়োগুলো নিয়েছিলাম সেগুলো মিশিয়ে দিলাম। এরপর এখানে যে গোবর সারটা আমি নিয়েছিলাম সেটা এই মাটির মধ্যে দিয়ে, এই মাটিটার মধ্যে এই সমস্ত কিছুটাকে ভালো করে একটু মিক্স করে নিব। এখানে প্রচুর ধুলো উড়ছে, যার জন্য আমি একটু জলের ছিটা দিয়ে দিলাম যাতে ধুলোটা একটু কম উড়ে, কারণ আগের মাটিটা অনেকটাই শুকনো আর গোবর সারটাও শুকনো, যার জন্য একটু ধুলো উড়ছে। সবজির খোসাগুলো দিয়ে দিলাম। এরপর এই মাটিটাকে খুব ভালো করে এই সমস্ত জিনিসগুলো মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু জল দিয়ে দেব। বড় বড় অংশগুলোকে ছোট ছোট কেটে নিলে খুব ভালো হয়, তাড়াতাড়ি মাটিতে মিশে যায়, কারণ সবজির খোসাগুলো বড় বড় থাকলে সেগুলো মাটিতে মিশতে অনেকটা সময় নেয়। তো এই মাটিটাকে আমরা শীতকালে ব্যবহার করব। এটাকে এখন এই আটার প্যাকেটের মধ্যে আমি ভরে রেখে দেব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। নিচের দিকে আমি এই বড় বড় যে সবজির খোসাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, তারপর কিছুটা করে মাটি এর মধ্যে ভরে দেব। এখানে এক পাট করে আমি মাটি দেব, তার সঙ্গে দিয়ে দেব কিছুটা জলের ছিটা। এখানে দেখুন, বোতল দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এইভাবে একটু একটু করে মাটি আর একটু অল্প করে জল ভালো করে দিয়ে এটাকে ভর্তি করে নেব। এইভাবে এক ভাগ করে মাটি আর জল দিয়ে আমি পুরো প্যাকেটটাকে ভর্তি করে নিয়েছি, আর ওপরের দিকে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ শুকনো পাতা। এরপর এটাকে আমি মুখ বন্ধ করে দেব, মুখটাকে ভালো করে বেঁধে দেব। মুখটাকে বেঁধে দিয়েছি, এইটাকে কিন্তু অবশ্যই ছায়া জায়গাতে রেখে দিতে হবে।
এখানে ছুঁচ বা সেফটি পিন বা আমি এখানে কাঁটা কম্পাসের কাঁটাটা ইউজ করছি, ভালো করে ফুটো ফুটো করে দিচ্ছি প্যাকেটটাকে, যাতে বাতাস চলাচল করতে পারে। বাতাস চলাচল করলে কম্পোস্টটা খুব ভালো হয়, সেই জন্য আমি এই পুরো প্যাকেটটাকে ফুটো ফুটো করে দিচ্ছি। এইটাকে অবশ্যই ছায়া জায়গাতে রাখতে হবে। এই মাটিটাকে আমরা শীতকালে ব্যবহার করব, ততদিনে এই সমস্ত জিনিসগুলো মাটির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।